কোরআন মাজিদ নাজিল হল জিবরীল দারাতি, ফুরকান হামিদ নাজিল হল জিবরীল দারাতি। ধ্যানেরত ছিলেন নবী, ধ্যানেরত ছিলেন নবী গারে হিরাতে, কোরআন মাজিদ নাজিল হল জিবরীল দারাতে, ফুরকান হামিদ নাজিল হল জিবরীল দারাতে। ইকরা বলেন জিবরীল আমিন, নবীজিকে দেন পড়ার তালিম, নবী বলেন উম্মে আমি, নবী বলেন উম্মে আমি জানি না পড়িতে, কোরআন মাজিদ নাজিল হল জিবরীল দারাতে, ফুরকান হামিদ নাজিল হল জিবরীল দারাতে। জিবরীল আমি নই হাত দুখানা, ধরে চাপ দিলেন তিনি নবীর সিনা, ভাই নবীজের ঠোঁট দুটো, ভাই নবীজের ঠোঁট দুটো লাগিল কাঁপিতে, কোরআন মাজিদ নাজিল হল জিবরীল দারাতে, ফুরকান হামিদ নাজিল হল জিবরীল দারাতে। ইকরা বলেন জিবরীল আমি, নবীজিকে দেন পড়ার তালিম, নবী বলেন উম্মে আমি, নবী বলেন উম্মে আমি জানি না পড়িতে, কোরআন মাজিদ নাজিল হল জিবরীল দারাতে, ফুরকান হামিদ নাজিল হল জিবরীল দারাতে। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মর কলি যাও, ওড়াও চাদর যান চলে যায়, ওড়াও চাদর যান চলে যায় জরির জালাতে, কোরআন মাজিদ নাজিল হল জিবরীল দারাতে, ফুরকান হামিদ নাজিল হল জিবরীল দারাতে। এই বক্সগুলো না স্টেজের সামনে হয়ে গেছে, একটু পেছনে করলে একটু সাইডে আওয়াজ লাগলে আওয়াজটা ভালো হয়। শ্রদ্ধেয় জনাব আজকের জালসায় নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদনাত সাধনা ভোজনা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত তার রহমতের মজলিসে আমাদেরকে যে বসার তৌফিক দান করেছেন, আমরা বসে এখনো আছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে
শুকরের স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব বরণ্য নেতা মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জেগার যিনি সাইয়েদুল মুরসালিন ও খাতামান নবীগণ যিনার লাকাব রব্বুল আলামিন আরশে আযিমে দিয়েছেন সিদরাতুল ওলা কাহফিল ওয়ারা মিসবাহ জুলাম বদরের দুজা সদরুল ওলা শাফিল মুজনাবিন রহমাতুল আলামিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহা সাল্লামের উপরে অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক সকল মন আল্লাহ আমিন। মাজা সামিনে কেরাম, আমরা সে আসর থেকে বাবজি কেউ কেউ মাগরীব কেউ এশা থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত আমার পূর্বে বেশ কয়েকজন বক্তারা বক্তব্য রাখলে আপনারা শুনেছেন যে প্রায় বক্তারা বাবজি তারা জান্নাত জাহান্নাম নামাজ মুশরিক মোনাফিক বেঈমান কাফের সব রকমেরই আলোচনা করেছে, আমি ঘর থেকে শুনছিলাম। তো যাই হোক, আমরা ওই কথার উপরে যদি বাবজি আমল করা যায় আলহামদুলিল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু কোরআন শরীফে মহান রব্বুল আলামিন 1, 2, 3, 4 করে 25টা নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ 25টা নবী রসুল। সে বিশ্ব নবী থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই মোটামুটি 25টা নবী রসুলের কথা গোটা কোরআনে দেওয়া আছে। ইনশাআল্লাহ প্রায় নবীদের কথা ভাবছে আপনারা শুনেছেন, আজকেও শুনলেন। আপনারা সকলেই জানেন যে আমি আলোচনা শুধু আপনাদের এখানে নয়, যেখানেই যাই আমাকে একটা বিষয় বলে যে এই বিষয় নিয়ে আপনি আলোচনা করেন, হয় নবী নালে সাহাবা। আমি যেটি আলোচনা করি পূর্ণাঙ্গ শেষ করার চেষ্টা করি। তো যাই হোক, কোরআন শরীফে 25টা নবী রসুলের মধ্যে মহান রব্বুল আলামিন একটা জালিলুল কদর নবীর নাম বলেছে, যে নবীর নাম আমরা অনেকই বাবজি হয়তো জানি। হাদিস শরীফে এসেছে আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এবং সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন আলোচনা করতে, তো সাহাবারা বলেন দেখলাম বিশ্ব নবী আমার শুধু একটা নবীর কথা বললে তিনি হাসতেন, অটোমেটিক নবীজি একা একা হাসতেন আর কথা বলতেন সেই নবীর কথা। সাহাবারা বলছেন বাদ বাকি যত নবী রসুল আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাম আলোচনা করেছেন ওই নবীর মতো হাসেন না আলোচনা করতে গিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো নাম অনেকে হয়তো বলতে সাহস করতে পারছেন না যে কোন নবী হতে পারে। কোরআন শরীফে এসেছে সে নবীটার নাম হযরত মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম, বলুন আলহামদুলিল্লাহ। একজন বিখ্যাত জালিলুল কদির কদির নবী বলা হয়েছে, এই জালিলুল কদর নবী। এ নবীর ব্যাপারে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রসূল আপনি হাসেন কেন? আল্লাহর রসূল বলছেন, ওগো আবু বাকার, এ মুসা নবীর কথা বললে আমার হাসি পায়। ইনি খুব আলাদা নবী ছিলেন, খুব রাগিল নবী। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলল, হুজুর কেমন রাগি ছিলেন? বলে, ওর মতো রাগী নবী আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এরকম কোনো নবী হতে পারিনি। আর উনি যা বলতেন আল্লাহ মুসা নবীর কথাতে রাগ করতেন না, বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের তফসির মারিফুল কোরআন আরো অন্যান্য কিতাবে এসেছে আল্লাহ রসুল বলছেন, ওগো সাহাবারা আমার মুসা নবী কেমন প্রশ্ন করতো আল্লাহকে জানো? বলে না তো। আল্লাহ রসুল বলছেন যে মহান রব্বুল আলামিনের যত নবী এসেছে মাত্র দুটো নবী আল্লাহর সাথে খুব কাছাকাছি কথা বলেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এক নম্বর নবী দুনিয়ার বুকে বাবজি মুসা আলাইহিস সালাম,
উনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতে, আমরা মসজিদে বাড়িতে আল্লাহর কাছে কাঁদি, আমরা ডাইরেক্ট তো আল্লাহকে দেখতে পাই না, কিন্তু কথা বলি যে হ্যাঁ আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম ডাইরেক্ট তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন আল্লাহর সাথে। মহান রব্বুল আলামিন 70,000 পর্দার আড়াল করে আমার বিশ্ব নবী মুসা আলাইহিস সালামের সাথে মহান রব্বুল আলামিন কথা বলতেন, বলুন আলহামদুলিল্লাহ। এই মুসা আলাইহিস সালাম একদিন হঠাৎ করে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ ওগো মাওলা, ওগো রব্বুল আলামিন, আমি অন্য নবীদের জীবনী পড়ে দেখেছি, মুসা আলাইহিস সালামের কাছে যে কেতাবটা নাজিল করেছিলেন আল্লাহ, ওই কেতাবটার নাম হচ্ছে তাওরাত কেতাব। কি নাম বললাম? তাওরাত কেতাব। আসমানি কেতাব আমরা অনেকেই জানি চারখানা, দামি দামি আসমানি কেতাব চারখানা। বলা হয়েছে তাওরাত, জাবুর যাকে জুবুর কেতাব বলি, ইঞ্জিল আর কোরআন শরীফ, এই চারখানা কেতাব হচ্ছে আসমানি কেতাব, দামি কেতাব। বাদ বাকি অন্য নবীদের উপরে যে বাবজি কেতাবগুলো নাজিল হয়েছিল ওগুলোকে সহিফা কেতাব বলা হয়। তাহলে কেতাব দুই রকমের, একটা আসমানি কেতাব চারখানা আর একটা হচ্ছে সহিফা কেতাব। তা আমি বলছিলাম সেই কেতাবে বাবজি অন্য নবীদের রসুলদের কথা দেওয়া ছিল, অন্য নবীরা তারা পড়তে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহ আমি অন্য নবীদের জীবনী পড়ে দেখেছি, তুমি তাদের সাথে ওয়াদা করেছো, কথা বলেছো, তো তুমি কি কোনো সময় ঘুমাও না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলছে। আল্লাহ বললেন, মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নিজামটা দারহাম বারহাম হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তা কি করা হয়, বেশি না একাধ সেকেন্ডটুকু ঘুমাও না? বলে না, এক সেকেন্ডও আমি ঘুমাই না। অথচ অন্য নবীরা ভয় করতেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায়। তো মুসা নবী বলছেন, আল্লাহ যদি একটু ঘুমাও অসুবিধা নেই। বলে এই মুসা, এ আমি কেন ঘুমাই না তুমি জানো? বলে না।